দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে, কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল, ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না।